আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মহাবিশ্ব নিয়ে চিন্তা করা কি একজন মুমিনের জন্য ইবাদত হবে? যদি ইবাদত হয়ে থাকে তাহলে তা কিভাবে একজন মুসলিম এই পুরো বিশ্ব নিয়ে গবেষণা করবে? মহাবিশ্ব নিয়ে চিন্তা করা মানে আল্লাহ তাআলার সৃষ্টিকুল নিয়ে চিন্তা করা। এতে তিনি যে অভিনব সৃষ্টি করেছেন তা নিয়ে ভাবা এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা যে মহত্ত্ব এবং কুদরতের পক্ষে দলিল পেশ করেছেন তা প্রমাণ করা। এটি এমন একটি ইবাদত যার মাধ্যমে ঈমান বাড়ে, ইয়াকিন বাড়ে। এর কারণে আল্লাহ তাআলা কিতাবে পূর্ণপূর্ণ এই চিন্তা ভাবনার প্রতি আহ্বান করে রেখেছেন। যেমন আল্লাহ সুবহান তাআলা বলেন, বলো তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর প্রত্যক্ষ করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন, তারপর আল্লাহ তাআলা সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা আরো বলছেন, তারা কি তাহলে উটগুলোর দিকে তাকিয়ে দেখে না যে কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এবং তাকিয়ে দেখে না আসমানের দিকে কিভাবে তা উঁচু করা হয়েছে, এবং পর্বতমালার দিকে যে কিভাবে সেগুলো স্থাপন করা হয়েছে, এবং পৃথিবীর দিকে যে কিভাবে তাকে বিস্তৃত করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা একটি আয়াতে সূরা বাকারা 164 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, দিন রাত সৃষ্টি করেছেন, আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন, মৃতকে জীবিত করেন, এবং আমাদের যে ভূমি রয়েছে সে ভূমিতে পশু পাখি ছড়িয়ে দিয়েছেন, বাতাস সৃষ্টি করেছেন, মেঘ সৃষ্টি করেছেন। এরপর শেষে বলছেন লোকদের জন্য নিদর্শন রয়েছে। সুতরাং যখন কোনো মানুষ এই সৃষ্টিগুলোকে নিয়ে চিন্তা করবে, এগুলো সৃষ্টি করার হেকমত নিয়ে ভাববে, সৃষ্টির নিপুণতা নিয়ে কল্পনা করবে, এবং এগুলোকে আল্লাহর আনুগত্য করে দেয়া নিয়ে চিন্তা করবে, এতে করে তার ঈমান এবং ইয়াকিন বৃদ্ধি পাবে এবং এই চিন্তার জন্য সে সওয়াবপ্রাপ্ত হবে। অনুরূপভাবে আপনি যদি দেখেন পূর্ববর্তী উম্মত এবং তাদের যে রাজ্যগুলো ছিল তাদের পরিণতি নিয়ে আমরা যদি চিন্তাভাবনা করি, আমরা মাঝে মাঝে উদাহরণও দিই, তাদের কুফরি এবং অবততার কারণে তাদের রাজ্যগুলো পতন হয়েছে, এবং এর থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হয়। যেমন আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের কওম এবং তাদের রাজ্য সম্পর্কে, সামুদের রাজ্য সম্পর্কে ইত্যাদি বিভিন্ন রাজ্য সম্পর্কে তিনি কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, অতএব দেখো তাদের চক্রান্ত পরিণতি কেমন ছিল, তাই এই ছিল যে আমি তাদেরকে ও তাদের সম্প্রদায় সকলকে ধ্বংস করে দিয়েছিলাম, তাদের ঘরবাড়ি তাদের অপকর্ম কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। এতে জ্ঞানী লোকদের জন্য অবশ্যই একটি নিদর্শন আছে। সেই জন্য আমরা সৃষ্টি নিয়ে গবেষণা করব। সৃষ্টি গবেষণার উদ্দেশ্য এটা হবে না যে আমি ইনকাম করব কিংবা আমি ব্যক্তিত্ব অর্জন করার জন্য, সম্মান পাওয়ার জন্য, মানুষ জানুক আমি একজন বৈজ্ঞানিক, এসব প্রমাণ না করে বরং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে আপনি এগুলো গবেষণা করবেন, পুরো মুসলিম উম্মার মধ্যে আপনি বিস্তার করে দিবেন। এতে কাফের এবং অমুসলিম নাস্তিক যারা আছে তারা বুঝতে পারবে যে ইসলাম কতটা সঠিক। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, গবেষণা করার জন্য নয়। কিন্তু গবেষণা করলে এতে আপনার ঈমান বৃদ্ধি পাবে। তবে যারা গবেষণা করে ইনকামের জন্য, সেটা বা অন্য কোনো কারণে গবেষণা করছে, সেটা গুনাহ হবে না, এটা বৈধ। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য গবেষণা করেন যে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, নিজে ব্যক্তি থেকে পরিবার সমাজ সেই দিক থেকে যদি আপনি একটি গবেষণা চালিয়ে যান কোনো একটা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে, উম্মার মধ্যে যদি কোনো ফায়দা থাকে তখন সেটা আপনার জন্য কামিয়াবি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।